মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেই বাংলায় হাতে খড়ি রাজ্যপালের। রাজ্যপালকে বর্ণপরিচয় উপহার মুখ্যমন্ত্রীর। অনুষ্ঠানে গড়হাজির শুভেন্দু কটাক্ষ দিলীপের। সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে জমকালো বাংলার ট্যাবলো, চণ্ডী পাঠ ঢাকের তালে মাতল দিল্লির কর্তব্য পথ, শহীদের স্বপ্ন পূরণের ডাক প্রধানমন্ত্রীর। রেড রোডে বর্ণাঢ্য উদযাপন সাধারণতন্ত্র দিবসের, উপস্থিত রাজ্যপাল মুখ্যমন্ত্রী হাজির দর্শক। সংবিধানের সূত্র ধরেই গণতন্ত্র রক্ষার বার্তা মুখ্যমন্ত্রীর। সল্টলেকের পুলিশ ব্যারাকে চলল গুলি, এসআই কে লক্ষ্য করে হামলার অভিযোগে এএসআই এর বিরুদ্ধে, গুরুতর জখম এসআই, ঘটনায় শুরু তদন্ত। আনন্দপুরে প্লাস্টিকের কারখানায় অগ্নিকাণ্ড, আগুন ছড়াল পার্শ্ববর্তী কারখানাতেও, আগুন নিয়ন্ত্রণে দমকলের পাঁচটি ইঞ্জিন খতিয়ে দেখা হচ্ছে কারণ। মুক্তির পরেও জারি বিতর্ক, ইন্দোরে পাঠান বিরোধী বিক্ষোভ রূপ নিল সাম্প্রদায়িক হিংসায়, কান্দিতে সিনেমা চলাকালীন হলের ছাদ ভেঙে আহত পাঁচ। আপনি শুনছেন সংবাদ প্রতিদিন শোনো। নমস্কার, আসি বিস্তারিত খবরে। সরস্বতী পূজায় রাজভবনে বাংলায় হাতে খড়ি হল রাজ্যপাল সি ডি আনন্দ বোসের। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যপালকে এদিন বিদ্যাসাগরের বর্ণপরিচয় উপহার দেন তিনি। মাতৃভাষার বিভিন্নতার সূত্রে বৈচিত্র্যের মধ্যে ঐক্যের কথাও স্মরণ করিয়ে দেন মুখ্যমন্ত্রী। এদিন খুদেদের হাত ধরেই বাংলা বর্ণ ও কথার সঙ্গে পরিচয় হয় রাজ্যপালের। নিয়ম মেনে গুরুদক্ষিণাও দিয়েছেন তিনি। তবে এই হাতে খড়ি অনুষ্ঠান নিয়ে গোড়া থেকেই তুঙ্গে ছিল রাজনৈতিক টানাপোড়েন। রাজ্যপালের হাতে খড়ি অনুষ্ঠানে থাকবেন না বলে আগে ভাগেই টুইটে জানিয়ে দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। টুইটে রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতির প্রসঙ্গ টেনে আনেন তিনি। শিক্ষা ব্যবস্থা নিয়ে এত অভিযোগের পরেও রাজ্যের মুখ্যমন্ত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে হাতে খড়ি অনুষ্ঠানে থাকবেন সেই প্রশ্ন তোলেন শুভেন্দু। এই নিয়ে রাজ্যপালকে খোঁচা দেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। তার কথায় প্রথমেই ভুল মাস্টারের কাছে হাতে খড়ি হল, ভুলই শিখবেন। যদিও দিলীপ ঘোষকে পাল্টা জবাব দিয়েছেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি বলেন, নিজেরা ঠিকভাবে হাতে খড়ি দিন, না হলে 70-7 নেমে যাবে। রাজনৈতিক বিতর্ক থাকলেও সুষ্ঠুভাবেই সম্পন্ন হয় রাজ্যপালের বাংলায় হাতে খড়ি অনুষ্ঠান। এর আগে রাজ্যপাল রাজভবন বিরোধেরই সাক্ষী থেকেছে বাংলা। তবে এদিনের অনুষ্ঠান একেবারে মেলবন্ধনের বার্তাই যে বয়ে আনলো এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। এদিকে বৃহস্পতিবারই দিল্লির উদ্দেশ্যে রওনা রাজ্যপালের, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সঙ্গে শুক্রবার তাঁর বৈঠক হওয়ার কথা। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও তাঁর সাক্ষাতের সম্ভাবনা আছে বলে খবর। সাধারণতন্ত্র দিবসের উদযাপনে রাজধানীতে নজর কাড়ল বাংলা ট্যাবলো। গত বছর এই অনুষ্ঠানে ঠাঁই পায়নি বাংলা ট্যাবলো, যা নিয়ে বিস্তর সমালোচনা হয়েছে। তবে এবছর ফিরল চেনা ছবি। ইতিমধ্যেই বাংলার দুর্গাপুজোকে ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ তকমা দিয়েছে ইউনেস্কো। মূলত সেই দুর্গাপুজোকে থিম করেই এবারে ট্যাবলো সাজায় রাজ্য সরকার, যার নাম দেওয়া হয় দুর্গা ও নারী ক্ষমতায়ন। ট্যাবলোর সামনের দিকটা ছিল মঙ্গল ঘটের আদলে তৈরি, তার পরেই ছিল মাতৃ মন্দির, সেখানেই দেবী দুর্গা সপরিবারে বিরাজ করছেন। সনাতনী ডাকের সাজে মায়ের সেই মূর্তি, সেই সঙ্গে চণ্ডী পাঠ এবং ঢাকের আওয়াজ। সাধারণতন্ত্র দিবসে দিল্লির বুকে যেন শরতের ছোঁয়া নামিয়ে এনেছিল বাংলা ট্যাবলো। দিল্লির কর্তব্য পথে এদিন সাধারণতন্ত্রের বর্ণাঢ্য কুচকাওয়াজে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীদের উপস্থিতিতে শক্তি প্রদর্শন করে সেনার তিন বাহিনী। এদিন দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে একজোট হয়ে শহীদদের স্বপ্ন পূরণের বার্তা দিয়ে প্রধানমন্ত্রী মোদী। আর কলকাতায় রেড রোডে উদযাপিত হল সাধারণতন্ত্র দিবস। কুচকাওয়াজ, ট্যাবলো প্রদর্শন থেকে স্কুল পড়ুয়াদের পারফরমেন্স, সব মিলিয়ে বর্ণাঢ্য অনুষ্ঠানের সাক্ষী থাকল কলকাতা। উপস্থিত ছিলেন রাজ্যপাল সি ডি আনন্দ বোস, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মাল্যদান করেন মুখ্যমন্ত্রী, জাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্যপাল, জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর হয় সমরাস্ত্র প্রদর্শন, কুচকাওয়াজ করেন সেনা জওয়ান পুলিশকর্মীরা। কলকাতা পুলিশের বাইক বাহিনী দেখায় বিশেষ স্টান্ট, ছিল রাজ্য সরকারি একাধিক প্রকল্পের ট্যাবলো। সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়ে এদিন মুখ্যমন্ত্রী টুইটারে লেখেন 74তম সাধারণতন্ত্র দিবসের আন্তরিক শুভেচ্ছা। আমাদের শক্তি যোগায় সংবিধান, আমাদের সকলকে এক সূত্রে বেঁধে রেখেছে। আমরা সকলে গণতন্ত্রের আদর্শ বিচার, স্বাধীনতা, সমতা রক্ষা করব। দেশের সংবিধানকে রক্ষা ও মেনে চলার আবেদন জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
সাধারণতন্ত্র দিবসে সল্টলেকের পুলিশ ব্যারাকে রক্তাক্ত পরিস্থিতি। সাব ইন্সপেক্টরকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে এসআই এর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে টেকনো সিটি থানার ব্যারাকে। পায়ে গুলি লেগে আহত সাব ইন্সপেক্টর কৌশিক ঘোষ ভর্তি বিধাননগর মহকুমা হাসপাতালে। তাঁর শারীরিক অবস্থা সংকটজনক বলেই হাসপাতাল সূত্রে খবর। জানা গিয়েছে বুধবার গভীর রাতে টেকনো সিটি থানার ব্যারাকে বসে গল্প করছিলেন পুলিশ কর্তারা। ডিউটি সংক্রান্ত আলোচনা চলছিল বলেই সূত্রের খবর। অভিযোগ, সে সময় আচমকাই এসআই কৌশিক ঘোষকে লক্ষ্য করে গুলি চালান এএসআই অভিজিৎ ঘোষ। তাঁর সার্ভিস রিভলভার থেকে গুলি চলে। তারা কেউই সে সময় অন ডিউটি ছিলেন না, তাই তাঁদের কাছে কিভাবে সার্ভিস রিভলভার এলো সেই নিয়ে প্রশ্ন উঠছে। অভিযুক্ত এএসআই অভিজিৎ ঘোষ স্পেশাল টাস্ক ফোর্সের সদস্য ছিলেন বলে জানা গিয়েছে। অভিযোগ, এসআই কৌশিক ঘোষের সঙ্গে তাঁর বিভিন্ন বিষয়ে সংঘাত চলছিল। তিনি নানা কারণে অপমান করতেন অধস্তন কর্মীদের। এবার ডিউটি নিয়ে অভিজিতের সঙ্গে কৌশিকের বাকবিতণ্ডা বাধে বলে জানা গিয়েছে। আর তারপরই আচমকা অভিজিৎ গুলি চালিয়ে দেন বলে অভিযোগ। ঘটনায় তদন্ত শুরু করেছে টেকনো সিটি থানার পুলিশ। আনন্দপুরের প্লাস্টিকের গুদামে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় ছড়ালো চাঞ্চল্য। দাহ্য পদার্থে গুদাম ভর্তি থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাশাপাশি আরো কয়েকটি কারখানায়। এদিন দুপুরে নোনাডাঙ্গা হেলথ সেন্টারের সামনে এই প্লাস্টিকের গুদাম থেকে আচমকা ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয় বাসিন্দারা। সঙ্গে সঙ্গে খবর পাঠানো হয় দমকলে। প্রথমে চারটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ শুরু করে, কিন্তু দাহ্য পদার্থ ছড়িয়ে থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের মোট পাঁচটি ইঞ্জিন। কারখানার পাশে প্লাস্টিকের বর্জ্য থেকেই আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। তবে অন্য কোনো কারণ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে এলাকাতেই ঘন জনবসতিপূর্ণ হওয়ায় অগ্নিকাণ্ডের জেরে আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। মুক্তির পরেও বিতর্কে জড়ালো শাহরুখ খানের পাঠান। পাঠান বিরোধী বিক্ষোভ কার্যত সাম্প্রদায়িক হিংসার চেহারা নিল মধ্যপ্রদেশের ইন্দোরে। বুধবার ছবি মুক্তির দিন মধ্যপ্রদেশ জুড়েই বিক্ষোভ শুরু হয়ে যায়। বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে বিক্ষোভ দেখায় বজরং দলের সদস্যরা। তবে সেই বিক্ষোভ হিংসাত্মক হয়ে ওঠে ইন্দোরে, যেখানে বজরং দলের সমর্থকদের পাল্টা স্লোগান দিতে শুরু করে স্থানীয়রাও। অভিযোগ, বজরং দল পাঠান বিরোধী বিক্ষোভে পয়গম্বর মোহাম্মদের নামে আপত্তিকর স্লোগান দিয়েছে। তারপরই আসরে নামেন এলাকার মুসলিম বাসিন্দারা। পাল্টা বিতর্কিত সর তনসে জুদা স্লোগান দেওয়ার অভিযোগ ওঠে। পাথর ছোঁড়ার মতো পরিস্থিতি তৈরি হয়। পুলিশ এসে সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় এখনো পর্যন্ত মোট 55 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তবে বিতর্ক বিক্ষোভ সত্ত্বেও মুক্তির পর বক্স অফিসে আশানুরূপ সাফল্যই পেয়েছে শাহরুখ খানের পাঠান। এদিকে বৃহস্পতিবার মুর্শিদাবাদের কান্দিতে পাঠান সিনেমা চলাকালীন ভেঙে পড়ে ছায়াপথ নামে একটি সিনেমা হলের ছাদ। ঘটনায় আহত হয়েছেন অন্তত 5 জন। তাঁদের মধ্যে কয়েকজনকে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়, বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। কান্দির তৃণমূল বিধায়ক অপূর্ব সরকার জানিয়েছেন, দীর্ঘদিনের পুরনো বিল্ডিং বলে এই সিনেমা হলের ছাদ এভাবেই ভেঙে পড়ল। খুব দুঃখজনক ঘটনা, পৌরসভা সিনেমা হলটি বন্ধ করেছে। আগামী দিনে যাতে এই ধরনের ঘটনা না ঘটে তার জন্য পৌরসভা এবং সাধারণ মানুষ সজাগ থাকবে। তবে পরিত্যক্ত বিল্ডিংয়ে পৌরসভার নিষেধ সত্ত্বেও কেন সিনেমা হল চালানো হচ্ছিল তা নিয়েও উঠেছে প্রশ্ন। শুনতে থাকুন সংবাদ প্রতিদিন শোনো।